मोदीजी शौचालय पीएम किसान सम्मान निधि मोदीजी आवास योजना मोदीजी हर घर नल से जल मोदीजी प्रत्येक स्कीम आपनी बोलून এই স্কিমে একটা ভেদাভেদ আছে সকলের জন্য বহুজন সুখায় বহুজন হিতায় তাই ধাপ্পাবাজ চোর মমতা মমতার পরিবারের কোন লোক 14 সালের আগে বিদেশে যেত বলুন কে বিদেশে যেত আজকে গোটা গুষ্টিটা চোর বাড়ির ভাইপোর বিয়ে হচ্ছে কার্সিয়াং এর টাটার রিসর্টে একটা শুটের দাম প্রেসিডেন্সিয়াল শুট 1,02,000 টাকা এক রাতের ভাড়া ভাইপো বছরে চারবার বিদেশে যায় উইকেন্ডে ইয়ার এন্ডে যখন সামার প্রচুর গরম হয় লন্ডনে চলে যায় শীত পড়লে দুবাই চলে যায় এই তো দোহা থেকে হানিমুন করলো তার ভাই তার গোটা গুষ্টি ঘুরে এলো ওর থেকে আসে টাকা চোদ্দর আগে এগারোর আগে তো দেখতে পাইনি আমরা আপনি হসপিটালে গেলে চিকিৎসা পান না আর মুখ্যমন্ত্রীর ভাইপো 10 কোটি টাকা খরচ করে আমেরিকায় গিয়ে নিউ ইয়র্কে যেখানে মার্কিন রাষ্ট্রপতির চিকিৎসা হয় হপকিন্স হসপিটালে চিকিৎসা করে সততার পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন আমরা জানি না এই ফ্যামিলি পশ্চিম বাংলাকে শোষণ করেছে আপনাদের বলতে হবে কেন আয়ুষ্মান ভারত চালু হয়নি আপনাদের কাঁথি হচ্ছে উড়িষ্যার পাশে আপনার ভেলোর আর কটক ভুবনেশ্বর এইমস কেন আমাদের যেতে হয় কেন যেতে হয় কি কম আছে এই রাজ্যে আওয়াজ তুলুন লোকসভা ভোটে বিজেপিকে ভোট দিন আয়ুষ্মান ভারতের সুযোগ নিন আয়ুষ্মান ভারত বন্ধ করেছ কেন চোর মমতা জবাব দাও আপনাদেরকে আওয়াজ তুলতে হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কেন আমরা পশ্চিমবঙ্গ বাইরে আছি আমরা কোস্টাল বেল্টে থাকি ঘূর্ণিঝড় উঠে আন্না মানে আমাদের উপর আসবেই প্রথম ঝড় অন্ধ্র উড়িষ্যা বাংলাদেশে যাওয়ার আগে আমাদের পুরো তটকে তছনছ করে দিয়ে চলে যায় আমফান বলুন যশ বলুন ফনি বলুন প্রত্যেকবার সেপ্টেম্বর ডিসেম্বরে আমরা ঝড়ে বিধ্বস্ত হই আমাদের ধান আমাদের পান আমাদের সবজি দোআঁশ মাটিতে সব শেষ হয়ে যায় আমরা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা পাই না 19 সালের পরে